আমাদের একজন নিয়মিত দর্শক বন্ধু একটা খুব সুন্দর প্রসঙ্গ বলেছেন, খুঁতখুঁতে স্বভাব ও মনের উৎকণ্ঠা। এমন কি হয়েছে, এটা আমার এক সময় খুব হতো, সকালবেলা কোথাও যেতে হবে, তা সেই রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে চিন্তা করছেন সকালবেলা ঠিক সময় যেতে পারবো কি না। এমন করতে করতে সারা রাত কেটে গেল, আপনি গেলেন সময়ে ঠিকই কিন্তু মনটা ঠিক নেই, ফুরফুরে নেই, সারা রাত ঘুমই হলো না, দুশ্চিন্তায়, উৎকণ্ঠা, এটা এইটাই হচ্ছে সেই উৎকণ্ঠা। তা আজকে যদি এমন হয়, উৎকণ্ঠায় ভোগেন, আজকে আলোচনার বিষয় এটা। আজকে আমাদের দর্শক বন্ধু তিনি বলছেন যে আমি ডু ইট নাও এই নীতিতে বিশ্বাস করি, কোনো কাজ মাথায় এলেই সঙ্গে সঙ্গে করতে হবে। খুব ভালো, যেটা কাল করবেন ভাবছে আজ করুন, যেটা আজ করবেন ভাবছেন এক্ষুনি করুন, খুব ভালো কথা। কিন্তু সেই ডু ইট নাও করতে গিয়ে কাজটা অসম্পূর্ণ করে ফেলেন, সম্পূর্ণ হচ্ছে না, স্বাভাবিক, যার ফলে কী হয়, মনের মধ্যে একটা উসখুসে ভাব চলতে থাকে। এই উৎকণ্ঠা থেকে মুক্তি পাওয়ার জন্য, এই উৎকণ্ঠা শরীরে রোগ ডেকে নিয়ে আসে। যে ভদ্রলোক বলছেন তিনিও বলছেন যে তার IBS আছে, ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম, এই প্রবলেমটাও ক্রিয়েট করেছে। দেখুন, উৎকণ্ঠা হচ্ছে মনের কতগুলো নেগেটিভ ভাব, আর কিচ্ছু নয়, আমার মনের মধ্যে কতগুলো ঋণাত্মক চিন্তা ঘোরাফেরা করছে শুধু। এই ঋণাত্মক চিন্তাটাকে ভাগিয়ে দিতে হবে। একদিন ওরকম হয়েছে, জীবনের কোনো কোনো ঘটনাও আপনাকে ঘুমোতে দেয় না, এরকম হয়, অস্বস্তি সবসময় মনের মধ্যে দুশ্চিন্তার মতো গিলে খাচ্ছে, সঙ্গে সঙ্গে পজিটিভ ভাবুন, চোখ বন্ধ করে। আমার যেমন একবার মনে আছে যে আমাকে একটি অ্যাসাইনমেন্ট এখনকার ভাষায় সাবমিট করতে হবে, পরের দিন সকাল 11টার মধ্যে আমি অ্যাসাইনমেন্টটা তৈরি করা শুরু করলাম সন্ধ্যে 7টার সময়। 11টার সময় দেখলাম 40% সম্পূর্ণ হয়েছে, এখনও 60% বাকি, শরীর চাইছে না, ঘুমোতে গেলাম কিন্তু ঘুম আসছে না, রাত্রিবেলায় উৎকণ্ঠা বোধ, দুশ্চিন্তা শেষ করতে পারবো কি না। তখন এইটাকে, এই অ্যাংজাইটিটা এক প্রকার, একে কন্ট্রোল করার জন্য সঙ্গে সঙ্গে মনের মধ্যে পজিটিভ চিন্তা করতে শুরু করলাম যে এইরকম কত কাজ আমি করেছি, দেখা যাক না, ঠিক হয়ে যাবে, ঠিক সকাল সকাল উঠে শুরু করব। সঙ্গে সঙ্গে পজিটিভ ঘটনাগুলো ভাবতে থাকুন, কিছুক্ষণের মধ্যেই মন ঠান্ডা হয়ে গেল, উৎকণ্ঠা বোধ দূরে চলে গেল, ঘুমিয়ে পড়লাম এবং সকাল সকাল উঠে কাজটা সেই সময় একদম মনোযোগ দিয়ে করে শেষ করে জমা করলাম। আমার নিজের জীবনের গল্প, ছাত্র জীবনের, এরকম আমারও হয়েছে, এটা অনেকেরই হয়। এটা হচ্ছে আবার আরেকটা বিষয়, আপনার, আপনি খুব সেন্সিটিভ মনের মানুষ, সেন্সিটিভ মন যাদের তাদের বেশি হয়, এবং অনেক সময় একটুতে ভয় পেয়ে যান, এই গুণগুলো আছে, এইগুলোকে কিন্তু পজিটিভ ভাবুন, সবসময় পজিটিভ হবে জীবনে, যেমন ভাববো তেমন সিদ্ধ হবো ভাবনায়, আমাদের পুরাণের কথা, পজিটিভ ভাবুন, হবে, পারবো, যা হবে দেখা যাবে, নেগেটিভ হবে তো আচ্ছা যা হবে তখন সেটা দেখ, এই ভাবনি ভেবে চোখ বুঝে ঘুমিয়ে পড়ুন। আজকে এখানে শেষ করছি, আবার আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।